কোন গ্রহের কারণে হাতে টাকা থাকে না, অর্থাৎ সঞ্চয় হয় না, এ নিয়ে আলোচনায় আমি অরূপ ক্লবি আপনাদের সঙ্গে। এই বিষয় বলি প্রথমেই, সবারই যেন মনে হবে যেহেতু হাতে টাকা থাকছে না, সবই প্রায় খরচ হয়ে যাচ্ছে, নিশ্চয়ই শনি দায়ী, কিন্তু এমনটা মোটেও নয়। চলুন আলোচনায়, ছোট্ট উদাহরণ, একটা ছোট্ট ধোঁড়া সাপ, ধারাস যাকে বলি, বা ওই হেলে সাপ, সে যদি একটা বড় ব্যাংকে ধরে, পরিণতি কী হবে? না সে না ব্যাংকে খেতে পারবে, না তার ক্ষুধা মিটবে, না ব্যাংকেরও শান্তি হবে, অর্থাৎ উভয়েই যন্ত্রণায় কাতর হবে। তাহলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যদি আমরা আমাদের টার্গেট নিয়ে হাঁটি, তাহলে প্রবলেমটা ওখানে হয় না, প্রবলেমটা সেখানে হয়। ধরুন আমার 500 টাকার একটা জামা কেনার সামর্থ্য আছে, আমি নিজেই জানি, তো আমি যদি 1,500 টাকার একটা জামা কিনতে যাই, প্রবলেমটা ওখানে। যদি আমরা শাস্ত্রের কথা একটু মানি, তাহলে সমস্যা আমাদের কারোরই হবে না। শাস্ত্র বলছে আপনার যা কিছু আয় তাকে 5 ভাগ করুন, 5 ভাগের 1 ভাগ নিজের প্রয়োজনে, 1 ভাগ ঔষধ আদির জন্য, সংসারের জন্য, 1 ভাগ সঞ্চয় করুন, 1 ভাগ দান ধ্যানের জন্য। এভাবে যদি আমরা 5 ভাগ করি, তাহলে কিন্তু আমাদের সবকুল বজায় থাকে। এবারে কোনো কোনো সময় আপনার হয়তো মেডিসিন বা ঔষধে খরচা হলো না, তাহলে সেই বাজেটটাকে আপনাকে সঞ্চয় করে রাখতে হবে। এমন তো হতে পারে যে 1 বছর 2 বছর পর এমন বড় কোনো ধাক্কা আসবে, যখন সামলানোর সময় আপনাকে কারো কাছে ঋণ করতে হতে পারে, কিন্তু ওই ভাগের যদি আপনি অর্থটাকে সঞ্চয় করে রাখেন, তখন আপনি সামাল দিতে পারবেন। এ তো গেল শাস্ত্রের কথা। জ্যোতিষের কথা, সবাই না হাত দেখা হলো, হাত দেখে বললো তো আমার হাতে তো সঞ্চয় হচ্ছে না, একদম সঞ্চয় শূন্য, কেন হয়? তার পিছনে বলি কারো ধরুন এই ভাগ্য রাখা বা ফেড লাইন খুব মোটা হয়ে এসে এক জায়গায় হয়তো 33 থেকে 35 গ্যাপ, তারপর আবার ভালো আছে, তার মানে 33 থেকে 35 এই ভাগ্য রেখা প্রভাবিত হচ্ছে না, ওই সময় প্রচুর খরচ হবে, নানান রকম প্রবলেম হবে, জটিলতা হবে, একদম স্বাভাবিক। আমি প্রচুর আয় করি কিন্তু সঞ্চয় হচ্ছে না। আপনি কি নিজে জানেন না যে আপনার কেন সঞ্চয় হচ্ছে না? সবাই জানি, তবু যদি জ্যোতিষীর মুখ দিয়ে শুনতে চান তাই আমি বলছি আর কি। সঞ্চয় না হওয়ার পিছনে শনি নয়, সঞ্চয় না হওয়ার পিছনে আমাদের মানসিকতা দায়ী, এবং যার যে মানসিকতা সেই অনুযায়ী কোন গ্রহ তার সেই মুহূর্তে তাকে প্রভাবিত করছে সেটা গুরুত্বপূর্ণ। আমি আপনি ধনী গরিব রাজা থেকে ভিক্ষুক সবাই কিন্তু রোজগার করে, কম বেশি কিন্তু রোজগার করে, কারো কম টাকার রোজগারেও 2 পয়সা সঞ্চয় করতে পারে, কেউ অনেক টাকা আয় করেও 2 পয়সা সঞ্চয় করতে পারছে না, উল্টে ঋণের দ্বারে দায়ে জর্জরিত। এইহেন পরিস্থিতিতে শনিকে দায়ী করা ঠিক নয়, আপনার প্রভাবিত গ্রহ আপনাকে সেই অনুযায়ী ব্যয় করাবে। যেমন আপনি সরকারি কোনো কিছু চাকরি করতে পারেন, বেসরকারি করতে পারেন, ব্যবসা করতে পারেন, আপনার মোটামুটি একটা আয় হয়, কিন্তু কারো অজান্তে, অর্থাৎ না বাড়ির লোক জানে, না আত্মীয় স্বজন, না আপনার বন্ধু জানে, আপনার লটারি, জুয়া বা এই ধরনের কোনো গেম খেলার একটা প্রবণতা আছে, যা আপনাকে এই প্রবণতা দিয়ে রেখেছে, ওর থেকে আমি একটা বিরাট অঙ্কের টাকা পাবো, ব্যাস ওই একবার যা পাবো না তাতে আমি বাজিমাত করবো, আর জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না, এহেন স্বপ্ন অনেকে থাকে, সে অনুযায়ী তারা লটারি কাটে, জুয়া খেলে গোপনে, বাড়িতে হয়তো বলে যায় যে একটা বন্ধুর বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আজ ওখানে আসবো না, ফিরবো না, রাত্রে কাজ আছে, বাড়ির লোক জানলো, কিন্তু সে সেখানে গিয়ে ওই হাব্বা ডাব্বা জুয়ার আসরে বসে রাত্রি কাটিয়ে দেয়, এবং নিজের টাকা সব সর্বশান্ত হয়ে যায়। কখনো কখনো গেনার হয়, কিন্তু আজ পর্যন্ত যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব যদি জুয়ায় শেষ হয়, তাহলে আমি আপনি তো কঞ্চার, অর্থাৎ জুয়াতে আসক্তি, লটারিতে আসক্তি, অনলাইন গেমে আসক্তি, এ আপনার সর্বনাশের মূল, এই হচ্ছে আপনার কারণে আপনার হাতে অর্থ থাকছে না, আপনার সঞ্চয় হচ্ছে না। তাহলে এখানে শনির কী ভূমিকা?
এখানে ভূমিকা কেতুর। ফাটকা লাভ করার প্রবণতা, ফাটকা লাভ জন্য হুট হুট করে টাকাকে খরচ করে দেওয়া, একটা মিথ্যে মায়া স্বপ্নে আসক্তি আসা, কেতুর ভূমিকা। তাহলে এহেন যারা আসক্তি আছে, যারা এহেন কর্মে লিপ্ত এবং সে অনুযায়ী খরচ করছেন, হাতে পয়সা থাকছে না, ডেফিনেটলি আপনার কেতু, নিচস্থ কেতু আপনার এই প্রভাবিত হচ্ছে, কেতুই এর মূল কারণ। তার জন্য ক্যাটসাই ধারণ করলে কিছুটা ফল পেতে পারেন, কিন্তু ধর্মজ্ঞান শাস্ত্রজ্ঞান না থাকলে ক্যাটসাইও ধোঁয়া উড়ে যাবে। অর্থাৎ আপনাকে সঞ্চয়ী হতেই হবে। আপনার যে আয় যদি 10 টাকাও আয় করুন বন্ধুরা, সেখানেও 2 টাকা কিন্তু আপনাকে সঞ্চয় করতেই হবে, অর্থাৎ স্বাস্থ্য অনুযায়ী। তাহলে সেই অনুযায়ী আপনি যা আয় করেন, আপনি জানেন 1/5 আপনাকে সঞ্চয় করতে হবে। তাহলে এটা সঞ্চয়ের জন্য বলা। ধরুন আপনি প্রচুর আয় করেন বা আপনার মোটামুটি যে পথে হোক আয় হচ্ছে, কিন্তু নেশাগ্রস্ত, আপনি সারাদিন কাজ করলেন, হয়তো আপনি তো ড্রাইভার, সরকারি বাসই চালান কি কোনো কিছু চালাচ্ছেন বা কোনো কিছু কাজ করছেন, সুন্দর কাজ করছেন, সবাই আপনাকে রেসপেক্ট করে, সারাদিন আপনার কোনো সমস্যা নেই, এবং আপনি ধর্ম কথা বলছেন, কাজের শেষে তখন কান্ট্রি ফান্ট্রি এই যা হোক খেয়ে গলা ভর্তি খেয়ে নিলেন, রাস্তায় পড়ে রইলেন, এই যে কারণে আপনার অর্থ খরচ হচ্ছে। তাহলে এই কারণটা যদি আপনার মূল কারণ হয়, বা যে সমস্ত বন্ধুদের কারণ হচ্ছে নেশাতে অর্থ খরচ হচ্ছে, তো তার জন্য আমার হাতে অস্ত্র থাকছে না, তাহলে এর পিছনে কারণ কি? না, রাহু, কথা পিছনে নয়। তাহলে এ মতো অবস্থায় যদি আপনার অর্থ খরচ হয়, হাতে অর্থ সঞ্চয় না হয়, তাহলে গোমেদ রত্ন হিসাবে আমি পড়তে বলবো। তাহলে গোমেদ পড়ুন এবং শাস্ত্রজ্ঞান, আমার ইনকামের 1/5 আমাকে সঞ্চয় করতেই হবে, তাহলে এই কারণে আপনার খরচ হয়ে যাচ্ছে। আবার ধরুন আপনি শাস্ত্রজ্ঞানী, আপনি সমস্ত কিছু জ্ঞানী, ধার্মিক, প্রত্যেক দিন নিত্য পূজা উপাসনা গুরুনাম জপের মধ্যে আছেন, তবু আপনার সঞ্চিত হচ্ছে না কোনো, যা আয় হচ্ছে সব ব্যয় হয়ে যাচ্ছে, আপনি দুশ্চিন্তাগ্রস্ত, আমি তো একটাও কোনো বাজে খরচ করিনি, এই মতো মানুষ আছেন সব থেকে বেশি, তাদের জন্য বলবো যে আপনার দেখবেন হাতের এই যে অংশ, যেটা আমরা বৃহস্পতির বলি, জুপিটার মাউন্ট, এর 50% এই পাশের দিকটা, ধারের এই পাশে সাইডের পাশটা দেখবেন বসা, কিছুটা বসে আছে, আর শনির দিকে কিছুটা উচ্চস্থ আছে, এই অংশটা উচ্চস্থ আছে, ঠিক এই শনি কেন্দ্রিক, এর দিকটা উঁচু, এদিকটা বসে আছে, এবং কারো কারো এই মিডিল ফিঙ্গারের অংশটা নিচস্থ হয়, যেটাকে আমরা শনি পর্বত, শনি স্থান বলছি। ভালো করে দেখুন, এইটা নিচস্থ হয়, আর এই বৃহস্পতির অংশের অংশটা শনির দিকে একটু বেশি উঁচু থাকে, এই পাশটা নিচস্থ থাকে। এ হেন মানুষ যারা আছেন, তারা ন্যায্য আয় করছেন, ন্যায্য খরচ করছেন, চেষ্টা করছেন হয়তো সঞ্চয়ের, কিন্তু সঞ্চয় হচ্ছে না, বাস্তবে সঞ্চয় আপনার হবে না, আপনি যতই চেষ্টা করুন। এখানে শনি নিচস্থ মানে শনি প্রভাবিত, একদম কোনো বাজে খরচ আপনার হচ্ছে না, বৃহস্পতি প্রভাব আছে শনি কেন্দ্রিক, অর্থাৎ বৃহস্পতি শনির দিকে ঢাল নিয়ে আছে, ঢাল শনির দিকে উচ্চস্থ, এই পাশে নিচস্থ, অর্থাৎ আপনার ধর্মপথে খরচ হবে, ন্যায্য খরচ হবে, কিন্তু সেটা শনি প্রভাবিত। তাহলে শনি প্রভাবিত যদি ব্যয় হয় আমরা কি করতে পারি? আমাদের কিছু করার নেই, এমন নয় যে নীলা পড়লে আপনার সঞ্চয় হয়ে যাবে। এখানে শনিদেব আপনার কর্ম ক্ষয় করছেন, আপনাকে নিখাত করছেন, আপনাকে অ্যাসিড দিয়ে, নাইট্রিক অ্যাসিড দিয়ে আপনার খাদকে ক্লিয়ার করছেন, করতে দিন, আরও আঁকড়ে ধরুন প্রভুর চরণ, তার স্মরণে তার নাম জপে আরও নিত্য সময় দিন, দুঃখ কষ্ট আরও আসতে দিন, এই দুঃখ কষ্টই আপনার ধর্মে, আমার আধ্যাত্মিকতায়, পরবর্তীকালের সুখের একটা আলিঙ্গন মাত্র। তবে এই মতো অবস্থায় অনেকেই বিভিন্ন রকম টেনশনে বেশি করেন, কারো কারো প্রেশারের সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়, হাতে পায়ে সিরাপিসিতে অনেক সময় বাতুজ ব্যথা যন্ত্রণাও হতে দেখা যায়। এই শনির অংশ যদি নিচস্থ হয়, বৃহস্পতি যদি আংশিক এই পাশটা নিচস্থ হয়, এ মতো যদি লক্ষণ হয় তাহলে আপনি নীলা ধারণ করবেন, বা নীলা যদি না পারেন এমিথিস 18-20 অতি ধারণ করবে একটু বেশি।
বাজারও যদি ভক্ত হন, আপনি এই রত্নরত মানেন না, সাত মুখী রুদ্রাক্ষ, এই আপনাকে আধ্যাত্মিকতায় আরও বেশি প্রবণতা দেবে, একটু সঞ্চয় ভাব দেবে, শনির প্রসন্নতাও একটা কারণ সাতমুখী রুদ্রাক্ষ। তাহলে এ মানুষ বেশি, যেহেতু আপনি বাজে খরচ করছেন না, সঞ্চয় করতে পারছেন না, এখানে আপনার কোনো দোষ নেই, দোষ সেখানে আপনার ক্ষমতা আছে সঞ্চয়ের, আপনি সেই ক্ষমতার অপপ্রয়োগ দুরপ্রয়োগ করছেন, এটা পাপ, এটা অন্যায়, এর জন্য আপনাকে ফল ভোগ করতে হবে। আবার আরেকটা হয় না, প্রচুর আমার ঠিক সঞ্চয় ঠিক আছে, কিন্তু আমার ব্যয় হয়েছে, হাতে পয়সা নেই, শুক্র নিচস্ত, শুক্র থেকে কোনো রেখা এই রাহুতে, শুক্র থেকে রেখা বুধে চন্দ্রে কোথাও যেতে পারে, এই শুক্র, এই শুক্র নিচস্ত বা শুক্র কেন্দ্রে, শুক্র থেকে রবি কানেক্টিং একটা রেখা হতে পারে, বা শুক্র রবি দুটোই নিচস্ত, আপনার আয় প্রচুর বেরিয়ে যাচ্ছে, খরচ আপনি জানেন না, এখানে আপনার একটু সম্মান ভালোবাসা পাওয়ার প্রবণতা অনেকের থাকে, যে আমি ওকে টাকা দিলে এই আমি একটা সম্মান পাবো, আমাকে মানবে গুনবে, বাড়িতে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে মানুষকে টাকা দেওয়ার প্রবণতা থাকে, এতেও সঞ্চয় হয় না অনেক মানুষের, আমি দেখেছি। অর্থাৎ অনেকে জনপ্রিয়তার জন্য, আবার অনেকে আবেগে, চন্দ্র শুক্রের কানেক্টিং থাকলে আবেগে, কেউ একটু ইমোশনের দাদা আমি খেতে পাইনি দুদিন লিয়ে যা সব, এরকম মানুষ আছেন, তারা কখনো সঞ্চয় করতে পারেন না সহজে, কারণ এই আবেগ, এই মায়া চক্র পৃথিবীতে কোনোদিন যাবে না, আজ রাম কালকে শ্যাম কালকে রমা তো কালকে উমা, ও আপনার কাছে আসবে। তাহলে সেই অনুযায়ী শুক্র নিচস্ত বা শুক্র কেন্দ্রিক হওয়ায় জনপ্রিয়তার কারণে মিথ্যা সম্মানের লোভে বা আবেশে ইমোশনালি হয়ে কাউকে আপনি গোপনে টাকা দিতে থাকেন, জ্যোতিষের কাছে আপনার জ্যোতিষে আর কী করে খুঁজে পাবে, তাহলে এক্ষেত্রে এই কারণে আপনার সঞ্চয় নাও হতে পারে। এক্ষেত্রে কী করণীয়, ওই যে শাস্ত্রজ্ঞান থাকতে হবে, আমাকে এক ভাগ সঞ্চয় করতেই হবে, কারণ আমরা শাস্ত্র না মেনে চলে কখনো ধার্মিক হতে পারি না, তার সঙ্গে শুক্রকে গার্ড দিতে পারেন, ডায়মন্ড পরতে পারেন, জারকন পরতে পারেন, হোয়াইট কোরাল পরতে পারেন, এগুলো আপনাকে কিছুটা শুক্রকে একটা প্রভাবিত থেকে আপনাকে সুফল দেবে, পজিটিভ এনার্জি দেবে, মাইন্ডে একটা পজিটিভ এনার্জি, হ্যাঁ আমাকে এটা ঠিক করা ঠিক নয়, আমাকে অনেকের কাছে আমি ঠকেছি, এবার আমি সঞ্চিত সঞ্চয় করবো, এই ভাবটা অন্তত আসতে পারে। তাহলে এক্ষেত্রেও দেখুন সঞ্চয়ের পিছনে কারণে শুক্র হতে পারে। অনেকে দেখুন আবার যে আয় হচ্ছে খুঁজে পাচ্ছে না, সঞ্চয় কী করে হচ্ছে, মানে সঞ্চয় হচ্ছে না, ব্যয় হয়েছে কী করে খুঁজে পাচ্ছে না, তাতে দেখা যাচ্ছে যে চার চন্দ্র শনি দুটোই নিচস্থ, দেখ ভালো রাখুন, এইটা শনি আর এই হচ্ছে চন্দ্র, যদি এও বসা, এও বসা ডাউন থাকে, বা হরোস্কোপে শনি চন্দ্র একসঙ্গে আছে, সেই মতো জাতক জাতিকাদের আমি যেটুকু দেখেছি তাতে তাদের বেশিরভাগ রোগ ব্যাধিতে আজ এটা কালকে ওটা, রিউম্যাটিক বাতজ সমস্যা, নানান সমস্যায় তার অর্থ কনস্ট্যান্ট খরচ হতে থাকে, বা আপনি ভালো আছেন তো আপনার ওয়াইফ বা বাড়ির কেউ কোনো না কোনো কিছু নয়, লাস্টে দেখুন দাঁতের জন্য আপনাকে ডাক্তারের কাছে আছো 500-1000 টাকা দিতে হবে, কিছু না কিছু উটকো উটকো ঝামেলা কারণে, মূলত রোগ ব্যাধির কারণে তাদের টাকা পয়সা বেশি ব্যয় হতে দেখেছি, যদি হরস্কোপে শনিচন্দ্র একসঙ্গে থাকে বা হস্ত করতলে চন্দ্র এবং শনি যদি নিচস্থ থাকে, তাদের এটা ওটা লেগেই থাকে, রোগ ব্যাধির একটা বেশি প্রবণতা থাকে, সে কারণে তাদের প্রচুর খরচ হয়। তাহলে এই আমাদের বিভিন্ন কারণে আমাদের খরচ হয়, সবার এক নয়। তাহলে এই খরচের আমাদের হাতে না থাকার পিছনে যার যে প্রবণতা, সেই প্রবণতার পিছনে যে গ্রহ প্রভাবিত করে, সেই গ্রহের প্রতিকার এবং শাস্ত্রজ্ঞান, যা বললাম আমার আয়ের এক ভাগ আমাকে সঞ্চয় করতেই হবে, 10 টাকাই করলে 2 টাকা সঞ্চয় করতেই হবে, এই মনোভাব নিয়ে যদি আমরা চলি আমরা অবশ্যই সঞ্চয়ী হব এবং ধর্ম তো আমাদের সঞ্চয় বাড়বে। সুতরাং আমার ক্ষুদ্র অভিজ্ঞতা সঞ্চয় নিয়ে, হাতে টাকার কেন থাকে নাই নিয়ে আপনাদের শেয়ার করলাম, যদি কোনো বন্ধুর কাজে লাগে। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন, জয়গুরু।